আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। পুজোটা তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমাদের পুজোটা খুব ভালো গেছে, পুজোতে আমরা খুব এনজয় করছি। তো বাইরে বেশি আমরা বেশি ঘুরি নেই, অল্পটুকু দু চারটা ঠাকুর দেখছিলাম, তো ওটা তো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে যাচ্ছি দিদি বাড়িতে, তো দিদি ছেলেটা আমাদের বাড়িতে ছিল, পুজো এখানেই কাটালো, তো আজকে ওকে ছাড়তে যাচ্ছি আর কি। তো সাথে যাচ্ছে আমার দুই মেয়ে। অঙ্কে এদিকে একটু হাই করো, আর এই যে এদিকে বড় মেয়ে, আর এইদিকে দেখো হচ্ছে আমার বাপের আর কি বাবার বাড়ির গাড়ি, তো ভাইয়ের গাড়ি এটা, তো নিয়ে আসছে। যেহেতু আমাদের বাইকে সবার জায়গা হবে না, তো এই গাড়ি করে যাচ্ছি ছেলেকে ছাড়তে। তো চলো তোমরা সাথে থাকো, তোমাদেরকেও নিয়ে যাই দিদির বাড়ি। বিকালবেলা খুব ভিড় হয় এখানে, সবাই ঘুরতে আসে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, তো দিদি বাড়িতে চলে আসছি, আমরা চাও খেয়ে নিলাম। আর আমার বর আর আমার জামাইবাবু চলে গেল একটু বাজারে, তো জামাইবাবু আমাদেরকে না খাই আর যাইতে দিবে না, তো বাজার করতে গেল, তো আমরা তো থাকবো না বলছি আর কি, আমার জামাইবাবু মানছে না। আর নিচে থেকে কাজল পরাই দিছে গো মা, তুমি আমাদের বাড়ি যাবা? হ্যাঁ যাবা, কেউ আমাদের বাড়ি যাবে? আমাদের বাড়িতে কে আছে বলো তো, কে কে আছে বলো তো, বুনু ভাই আমাদের বাড়ি, বুনুটা না এই বড় বড় চুল ভাই, তো জামাইবাবু বাজার করে চলে আসলো, দেখো মাটন নিয়ে আসছে কতগুলো, বাপরে এতগুলো মাংস নিয়ে আসছে রে।
এই দেখো কতগুলো মাংস নিয়ে আসছে। তো এদিকে সবজি বাজারও নিয়ে আসছে, এদিকে ফুলকপি নিয়ে আসছে। ফুলকপি তো বেশি, ডান্টি পাতায় তো অনেক ফুলকপি এখানে। আর বেগুন, করলা, আরও না জানি কী কী আছে ভিতরে, দেখতে পাচ্ছি না। আর এটাতে আছে কাঁচা লঙ্কা। তো দেখো কতগুলো বাজার করে নিয়ে আসছে। তো এদিকে দিদি বাসন ধুয়ে নিচ্ছে, চা খাওয়া হয়ে গেছে আমাদের, চায়ের বাসন ধুচ্ছে। এদিকে মাছ মাটন নিয়ে আসছে। গরম মশলা দিয়েছি। এদিকে ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাটন, মাটন হয়ে গেছে। এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি আর ভাই মা। আমাকে গালে। তো এখানে আমার ভাগ্নি সব খেলনাগুলো এভাবে গুছিয়ে রাখছে, এখানেই খেলে। এবার পুজোয় সব খেলনাগুলো কিনছে। এবার দেখো এদিকে মাংস তো হচ্ছেই, এইদিকে এখন এরা খাবে পোষ, মানে এই যে দেখো আমার দেখো পোষ বানাচ্ছে, ডিম পোষ। যে আমার দিদির ছেলে আমাদের যাইতে দিবে না, জানো পাপাকে ডাক না, পাপাকে ডাক যাইতে দিবে না, গেট বন্ধ করে দিচ্ছে। দেখো বন্ধ করবি না, আনিস আমরা বাড়ি যাই, করছি না বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যারা যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। আর তো আজকের মতো এখানে, বাই, গুড নাইট।